হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের একটু নতুনত্ব দেখাই। আজকে বাড়িতে আনা হয়েছিল আনারস, সেই আনারস কেটে শরবত করা হবে, সেই প্রসেসটা তোমাদের দেখাই। আর সাথে সাথে বলি আনারসের কিছু টুকিটাকি বৃত্তান্ত। আনারস এক ধরনের গুচ্ছ ফল, আর এটা মৌসুমি ফল, যার বৈজ্ঞানিক নেম বা সায়েন্টিফিক নেম অ্যানানাস কোমোসাস। এর আদি জন্মস্থল দক্ষিণ আমেরিকা হলেও বর্তমানে বিশ্বের সমগ্র দেশেই প্রায় চাষ হয়ে থাকে। বর্তমানে ব্রাজিল, কোস্টারিকার, ফিলিপাইন সমগ্র আনারস উৎপাদনের এক তৃতীয়াংশ উৎপাদন করে থাকে। এবার চলো তোমাদেরকে জানাই আনারসের কিছু উপকারিতা। গরমকালে আনারস জলের চাহিদা মেটানোর সাথে সাথে পুষ্টির অভাবও দূর করে। এতে ভিটামিন এ ও সি থাকে, এছাড়া এটি ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস সমৃদ্ধ হয়, এটি পুষ্টির অভাব দূর করে। এছাড়া আনারস ওজন নিয়ন্ত্রণ করে, ফ্যাট কম করতে সাহায্য করে, কারণ এতে অনেক ফাইবার থাকে। তাই সকালে নিয়মিতভাবে যদি স্যালাড সাথে বা জুস করে যদি আনারস খাওয়া হয় তাহলে শরীরের পক্ষে অনেক ভালো। এছাড়া আনারস হাড় গঠনে ও হাড় মজবুত করতেও সাহায্য করে, কারণ এতে থাকে ক্যালসিয়াম যা হাড় গঠনে সাহায্য করে, আর ম্যাগনেশিয়াম যা হাড় মজবুত করতে সাহায্য করে। এছাড়া আনারস দাঁত ও মাড়ির সুরক্ষা বৃদ্ধিতে, চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে, ম্যাকিউলার ডিগ্রেডেশন নামক একটি রোগ যা চোখের রেটিনা নষ্ট করে দেয় যা আনারস খেলে দূর হয়। এছাড়া বিটা ক্যারোটিন থাকে যা চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। এছাড়া আনারসের মধ্যে থাকে ব্রোমালিন যা হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া তোমরা জানো কি, আনারস রক্ত জমাটাও বাড়ে, রক্ত আনারসের। চলো বন্ধুরা, আজ থেকে আনারস খাওয়া শুরু করো, তোমরাও খাও আমিও খাই। এই নাও, এই জুস তৈরি হয়ে গেল, হেভি খেতে হয়েছিল। এটাকে তোমরা আরও লিকুইড বা পাতলা করতে পারো এবং আরও অনেক ইনগ্রিডিয়েন্টস ঢালতে পারো। তো চলো, বাই। কেমন লাগলো জানিও।